দেখো পদ্মা সাতের প্রথম অঙ্ক, সে এটা প্রতিধ্বনি অঙ্ক। দেখো যে নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি হাতে তালি দিলে ওই শব্দ নদীর অপর পাড় থেকে ফিরে এসে 1.57 পরে প্রতিধ্বনি শোনা গেল, ওই সময় বায়ুতে শব্দের বেগ দেখা যায় না তো, দেখতে পাচ্ছ না? আচ্ছা প্রশ্ন দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে দেখা আছে কি, নদীর পাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি হাতে তালি দিলে ওই সত্য নদীর অপর পাড়ে থেকে ফিরে এসে 1.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল, ওই সময় বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড হলে নদীর প্রশস্ততা কত, এটা বের করতে হবে। হচ্ছে এখানে দেখো আমরা শব্দের বেগ কে সমান জানি কি, ভি ইজ ইকুয়াল এসটি, তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা ভিটি ইয়া করলে শব্দ হচ্ছে যে কোনো সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো শব্দের বেগ হলো 340 মিটার/সেকেন্ড, সময় হলো আমাদের 1.5 সেকেন্ড, তো 1.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা হবে কি, এগা সময়টাকে গুণ করলে যেটা পাবো সেটা হলো দূরত্ব আমাদের 510 মিটার। এখন ধরো যে নদীর প্রশস্ততা 1 মিটার, এখন তোমার তালি দেওয়ার পরে নদীর অপর পার থেকে শব্দটা ধাক্কা খায় ফিরে আসতে সময় লাগে কতক্ষণ? 1.5 সেকেন্ড। 1 সেকেন্ড, হ্যাঁ। আর এই 1.5 সেকেন্ডে হচ্ছে শব্দ অতিক্রম করে 510 মিটার, ঠিক আছে? মানে 1.5 সেকেন্ডে তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, নদীর প্রশস্ততার দ্বিগুণ দূরত্ব সে অতিক্রম করে, এই দূরত্বটা কত, 510 মিটার। তাহলে হচ্ছে নদীর প্রশস্ততা কত হবে, 2x = 510 মিটার, x = 255 মিটার, 55 মিটার, বুঝতে পারছো? এটা তুমি হ্যাঁ ইয়া অঙ্ক, মানে এটা শর্ট। হ্যালো, টু এক্স কেন হলো, টু এক্স হওয়ার কারণ হলো তোমার নদীর এখানে প্রশস্ততা নির্ণয় করতে বলছে এবং আমরা প্রশস্ততা ধরছি হচ্ছে 1 মিটার, ঠিক আছে? এখন তুমি যে শব্দটা উৎপন্ন করবা সে শব্দটা নদীর অপর পারে যায় তোমার কাছ থেকে, যে নদীর অপর পারে ধাক্কা খেয়ে আবার ফিরে আসবে, তার মানে কি সে হচ্ছে নদীর প্রশস্ততা একবার অতিক্রম করে যাবে, আবার ওই নদীর প্রশস্ততা অতিক্রম করে ফিরে আসবে, তার মানে কি নদীর প্রশস্ততাকে ওই শব্দটা কতবার অতিক্রম করতেছে, দুইবার, বুঝা গেছে? দুইবার দুইবার ইয়া করতেছে, মানে হচ্ছে নদীর প্রশস্ততার দ্বিগুণ দূরত্ব সে 1.5 সেকেন্ডে অতিক্রম করতেছে, করার কারণে সে কি তোমার কাছ থেকে উৎপন্ন হয়ে আবার ধাক্কা খেয়ে ফিরে আসতে পারতেছে 1.5 সেকেন্ড সময়ে, এই 1.5 সেকেন্ড সময় সে অতিক্রম করতেছে নদীর প্রশস্ততার দ্বিগুণ দূরত্ব, এই কারণেই আমরা এখানে 2x করছি, 1.5 সেকেন্ডে অতিক্রান্ত। তো এই যে এখান থেকে আমরা তখন নদীর প্রশস্ততা x পেয়েছি 255 মিটার। এখন দেখো খেয়াল করে যে এই অঙ্কটা আমরা একেবারে শর্টে কিভাবে করতে পারি, জাস্ট আমাদের দুইটা সূত্র s = vt আর হলো আমরা 2x ধরে নেব, এই x ধরে নেব নদীর প্রশস্ততা, তাহলে 2x = ওই যে 1.5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা, ওটা বসাই দিই। দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 344 মিটার/সেকেন্ড, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ হয় 332 মিটার/সেকেন্ড,
প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধিতে বায়ুতে শব্দের বেগ কতটুকু বৃদ্ধি পায়? ঠিক আছে 0.6। এটা হচ্ছে মুখস্থ জানো, এটা নির্ণয় করতে হয় কিভাবে দেখো, যাচ্ছে তোমার 20 ডিগ্রি আর 0 ডিগ্রিতে যে শব্দের বেগ, এদের মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে পরিবর্তনের কারণে যে হচ্ছে শব্দের বেগের পরিবর্তন ঘটতেছে, তোমার কতটুকু 12 মিটার পার সেকেন্ড, মানে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য তোমার শব্দের বেগের পরিবর্তন হয় 12 মিটার পার সেকেন্ড। এই কারণে এখন 12 কে 20 দিয়ে ভাগ করলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিবর্তনের জন্য শব্দের বেগের পরিবর্তন পাবা। এবং এটা তোমরা জানো কত, 0.6 মিটার পার সেকেন্ড। হ্যাঁ আচ্ছা, পরের অঙ্কে আসো। একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে 20 সেন্টিমিটার। বাতাসে শব্দের বেগ হলো 340 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে এর কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, v equal to f lambda। হ্যাঁ v is equal to f lambda, এখানে বাতাসে শব্দের বেগ হলো v 340 মিটার পার সেকেন্ড, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 20 সেন্টিমিটার দেওয়া আছে, এটা করতে হবে কত, 0.2 f হলো 1700। হ্যাঁ তোমার এই যে f এর মান হবে v / ল্যামডা, এখানে f একটা চলে আসছে তাহলে হচ্ছে f টা হবে না, তাহলে f is equal to v / ল্যামডা হবে, তাহলে এটা আসবে হচ্ছে f এর মান 1708 পার সেকেন্ড। তাহলে বেগ এবং শব্দের অনুপাতকে কি বলি, মাক বলি, মাক বলা হয়। তো মাক 9 যুদ্ধ বিমানের গতিবেগ কত? যুদ্ধ বিমানের গতিবেগ কত? আমরা বলি না সুপারসনিক বিমান, এয়ার বিমান, এইগুলা মানে সনিক শব্দটা আসছে কি শব্দের কারণে, একটা সুপারসনিক বিমান মানে কি সে হচ্ছে শব্দের চেয়ে বেশি বেগে চলতে পারে, এবং এই যে শব্দের চেয়ে বেশি বেগে চলতে পারার কারণে শব্দের বেগটাকে একটা ইউনিট ধরে হচ্ছে যুদ্ধ বিমানের গতিবেগ নির্ণয় করা হয়, ধরা ইয়া করা হয়। তো হচ্ছে এই বেগ আর শব্দের অনুপাতটাকে বলা হচ্ছে মাক। এক মাক সমান কত? এক মাক সমান হলো বায়ুতে শব্দের বেগ, এটা হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড অথবা 0 ডিগ্রি সেলসিয়াস এ যেটা হয় 332 মিটার পার সেকেন্ড, তাই ইয়া করো এটা। ঠিক আছে ভাই, হ্যাঁ বলো, এটা কি 0 ডিগ্রি সেলসিয়াস এ ধরবে? তুমি ধরতে পারো, তুমি যদি 0 ডিগ্রি সেলসিয়াস এ ধরো তাহলে 332 মিটার পার সেকেন্ড হবে। তোমাদের বইয়ে একটা সাধারণ বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, মানে পুরো টেম্পারেচার কিছু উল্লেখ না করে একটা বেগ দেওয়া আছে 330 মিটার পার সেকেন্ড, আর 0 ডিগ্রি সেলসিয়াসে বেগ হলো 332 মিটার পার সেকেন্ড। 32, হ্যাঁ তুমি যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ মানে ওটা উল্লেখ করে দেওয়া যাচ্ছে তুমি কিসে ধরতেছো, তুমি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে ধরতেছো নাকি সাধারণ যে বইয়ে ইয়া দেওয়া আছে সেটা ধরতেছো। ঠিক আছে, হ্যাঁ শব্দের বেগের 9 গুণ বা হচ্ছে শব্দের বেগের 9 গুণ 12100, না 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 কত হবে, 2970। এটা 970, হ্যাঁ
2970 মিটার পার সেকেন্ড। ভাই এটার পূর্ণ রূপ নাই কিসের? যে মাক ম্যাম কোচ পূর্ণ রূপ আমার জানা নাই, দাঁড়াও আমি দেখি কোচ। পরবর্তী অঙ্গটা খেয়াল করো, দেখো তোমাদের এই যে মাকের কোনো ইয়া নাই বুঝছো, মাকের অনেকগুলো এয়ার এলাবোরেশন আলাদা আছে, যেমন হচ্ছে মিলিটারি এয়ার কমান্ড হান্টার, মেটাল অল্টারনেটিভ ক্রস ওভার, এগুলো কোনোটাই হচ্ছে এটা ইয়া না, লেয়ার অ্যাকচুয়েটর হেড অনেকগুলো আছে। হ্যাঁ এটা হচ্ছে এক্সাক্ট কোনো ইয়া নাই, এক্সাক্ট কোনো ইয়া নাই। আচ্ছা খেয়াল করো এদিকে পরের অঙ্কটাতে যে দেওয়া আছে কি ডেসিবল ইজ ইকুয়াল টু আর ডিবি, এটা কি বোঝায়? ডেসিবল বোঝায়, ডেসিবল কি শব্দের পরিমাপ, শব্দের তীব্রতার মাত্রা। হ্যাঁ শব্দের তীব্রতার মাত্রা ডেসিবল, ডেসিবল মানে এটাই ডেসিবল বলতে দেওয়া আছে, 1 ডেসিবল সমান দেওয়া আছে কি 10 লগ পি2 বাই পি1। ঠিক আছে তো পি2 জেট ইঞ্জিনের শব্দ, পি1 মশার পাখার শব্দ হলে জেট ইঞ্জিনের শব্দ মশার পাখার শব্দের চেয়ে কত গুণ বেশি সেটা নির্ণয় করতে বলছি। দেখো যে আমরা ইয়ার দেখতেছি কি ডেসিবল হলো লগ পি টু বাই পি ওয়ান, এটা আমাদের দেওয়া আছে। এই যে টেনটা আছে, টেনটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে তখন কি হয়, 1/10 ডেসিবল ইজ ইকুয়াল টু লগ পি টু বাই পি ওয়ান। ঠিক আছে এখন আমরা এটার অ্যান্টি লগ নিব, যে দেখো লগ কে সরাইছি, অ্যান্টি লগ কিভাবে নিতে হয় জানো? না জানো না, লগারিদমের অঙ্ক তো করছো। আচ্ছা অ্যান্টি লগ নিবা হচ্ছে এই লগের বিপরীত পাশে যে ইয়াটা আছে, ঠিক আছে বিপরীত পাশে যে যা থাকবে ওটা হলো 10 এর উপরে পাওয়ার হবে, তাহলে হচ্ছে শর্টকাট অ্যান্টি লগের, যাচ্ছে লগের লগ এক পাশে যদি লগ উঠাই দাও তাহলে অপোজিট পাশে কি হবে যা থাকবে ওটা হলো 10 এর পাওয়ার করে দিবা, বা হচ্ছে যেই লগের বেসটা থাকবে বেসের পাওয়ার হবে। বুঝা গেছে? এখানে দেখো যে আমাদের লগের বাম পাশে কি ছিল, 1/10 ছিল, আমরা লগ উঠাই দেওয়ার কারণে হয়ে গেছে কি 10^1/10, এই পাশে যে যা ছিল সব হচ্ছে 10 এর পাওয়ার হয়ে গেছে। এবার বুঝতে পারছো এটা হলো অ্যান্টি লগ। ঠিক আছে মানে হচ্ছে তোমার লগের বিপরীত পাশে যা থাকবে ওটা 10 এর পাওয়ার বানাই দিলেই অ্যান্টি লগ নেওয়া হয়ে যাবে। আচ্ছা এবার দেখো আমরা এই ইয়া নিলাম, তাহলে এখন আমরা পি ওয়ান পি টু এর ইয়ারটা জানবো কত। দেখো যে হচ্ছে এইটাকে যদি আমরা ইয়া করি 10^1/10 এটার মান কত আসবে, এটার মান আসবে হচ্ছে 1.26, এটা হচ্ছে পি ওয়ান পি টু বাই পি ওয়ান এর রেশিও হচ্ছে কত 1.26। হ্যাঁ তাহলে হচ্ছে আমরা পি টু সমান কত হচ্ছে পি ওয়ান এর 1.26
তার মানে হচ্ছে মশার পাখার চেয়ে জেট ইঞ্জিনের পাখার শব্দ হলো 1.26 গুণ বেশি, বুঝে গেছে? এই ধরনের অঙ্ক আসলে মানে তোমরা এই প্রসেসে করে দিলে হবে। এখানে ধরো ডেসিবল, এখানে আমরা আছে 1 ডেসিবল দেওয়া আছে, এটা যদি হচ্ছে 10 ডেসিবল বা হচ্ছে 5 ডেসিবল 20 ডেসিবল যাই দেওয়া থাকে সিমিলার প্রসেসে। কিন্তু বইয়ে বইয়ে একটা ইয়া আছে, আমাদের চার্ট আছে, এখানে লেখা আছে মশার পাখার শব্দ 0 ডিবি 0 ডিবি আর জেট ইঞ্জিনের শব্দের পরিমাণ 110 থেকে 140 ডিবি। তাহলে এখানে হ্যাঁ 0 ডেসিবল না না 0 ডেসিবল হয় না তোমার, এটা তোমার চার্টে দেওয়া আছে মশার পাখার শব্দ তো তুমি শুনতে পাও, ওটা হলো হচ্ছে তোমার ইয়া দেওয়া আছে মশার পাখার শব্দকে তোমার 0 ডেসিবল হওয়ার ইয়া নাই, এরকম কোনো পসিবিলিটি নাই। তুমি মশার পাখার শব্দ শুনতে পাও ইয়াতে দেখো বইয়ে, এখন 0 ডেসিবলই দেওয়া বইয়ে আছে, আছে এটা তোমার আমি বলতে পারবো না। 236 টায় আছে। আচ্ছা বুঝতে পারছি, তোমার হলো এই ডেসিবল দেওয়া আছে মশার পাখার শব্দ, কিন্তু মশার পাখার একটা শব্দ আছে যে চার শব্দ আছে তার হচ্ছে তীব্রতার মাত্রা আছে, কি মশার পাখার শব্দ তুমি শুনতে পাও না? আছে কোথায় দেওয়া আছে তোমাদের? 236 টায় সপ্তম অধ্যায়। আচ্ছা ঠিক আছে, এই তোমার 0 ডেসিবল যেটা এটা দেওয়া আছে, 0 ডেসিবল বলতে কিন্তু একেবারে 0 না, ঠিক আছে? এটা ইন্টারে তোমরা জানতে পারবা যে 0 ডেসিবল হচ্ছে 0 বোঝায় না, মানে মাত এটা হচ্ছে তোমার মাত্রার একটা মান থেকে আসতেছে, লগারিদমিক স্কেলে এর মান আসতেছে 0, বাট অ্যাকচুয়ালি কিন্তু শব্দের ইয়াটা 0 না, তীব্রতা, বুঝতে পারছো? দেখো এখানে হচ্ছে দেওয়া আছে বইয়ে, শুনো বলেন বলেন দেখো যে আমাদের কানের শ্রুতি শুরু হয় কখন, কোথায় থেকে? 0 ডেসিবল থেকে, ঠিক আছে? 0 ডেসিবলটা আসলে বোঝায় কি আমাদের কানের যে শোনার যে লোয়ার রেঞ্জ এটা হলো 0 ডেসিবল, এটাকে বলা হয় 0 ডেসিবল, ঠিক আছে? কিন্তু এটা এই 0 ডেসিবলটা আসলে হচ্ছে একটা ভ্যালু, মানে এটা 0 অ্যাকচুয়াল 0 ভ্যালু না, ঠিক আছে? তোমার মশার পাখার যে শব্দ তারও একটা তীব্রতা আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের কানের শ্রুতির যে লিমিট এই কারণে এটাকে 0 ধরা, মানে এই যে 0 ডেসিবল বলা হচ্ছে এটা হলো তোমার মশার পাখার শব্দ সাধারণত তোমার কানে সাধারণত তোমরা কানে শুনতে পাবা না, কারণ স্বাভাবিকভাবে স্বাভাবিক মানুষ একদিন কানে শুনতে পাবে না, কিন্তু যদি হচ্ছে অন্য কোনো প্রাণী হয় যার হচ্ছে শ্রুতির রেঞ্জটা হলো 0 ডেসিবলের চেয়ে মানে হচ্ছে মানুষের ইয়ার চেয়েও কম ইয়াতে কম বা বেশি কম্পাঙ্কের শব্দ শুনতে পায় যারা, তারা হচ্ছে বাড়ি দেয় তখন তো শোনা যায়। হ্যাঁ কখনো শুনতে পাও কিন্তু বেশিরভাগ সময় শুনতে পাও না,
এটা হলো বিষয়। মশা কাছে থাকলে শোনা যাবে, এই জন্যই হচ্ছে তোমার জিরো ডেসিবল যেটা দেওয়া আছে ঠিক আছে, এটা হলো তোমার মানুষের যে শোনার যে লিমিট, লোয়ার লিমিট, এটা হলো স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ বুঝছি, এই জিরো ডেসিবলের মানে হলো এটা, কিন্তু এটা অ্যাকচুয়াল কোনো জিরো ভ্যালু না, এই কারণে বলতেছি। তাহলে হচ্ছে এখানে এই যে মশার পাখার যে শব্দ, তার যে জিরো ডেসিবল তার একটা এনার্জি আছে। ওকে পরের ইয়াতে যাই, এটা এটা ক্লিয়ার হইছো? আর কোনো প্রশ্ন আছে এই ইয়ার উপরে? তো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে হচ্ছে এখানে যদি হচ্ছে তোমার এই যে 1 ডেসিবলের থেকে 4 5 যে যত ডেসিবলই থাকুক এই সিমিলার প্রসেসে অঙ্ক করলে অ্যানসার পেয়ে যাবে। আচ্ছা এরপরে আসো সরল দোলকের একটি অঙ্ক। তোমাদের বই আছে সরল দোলক সম্পর্কে শুধু এক সূত্র দেওয়া আছে আর কোনো কিছু ব্যাখ্যা করা নাই। তো হচ্ছে এই অঙ্কটা হচ্ছে করলে কোনো হচ্ছে ব্যাখ্যা দরকার নাই, শুধু হচ্ছে সূত্রটা দিয়ে করতে পারবা। তো দেখো 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলক প্রতি সেকেন্ডে 2টি দোলন সম্পন্ন করে, অভিকর্ষ ত্বরণের মান কত? 1 মিটার কার্যকরী দৈর্ঘ্য হলো সরল দোলকের যে দৈর্ঘ্য বলা আছে সেটা, ঠিক আছে? আমরা জানি কি টি ইজ ইকুয়াল টু, টি হলো কি এল এর মান, টি টি কি দোলনকাল, পর্যায়কাল, পর্যায়কাল, পর্যায়কাল। হ্যাঁ টি হলো পর্যায়কাল আর এল হলো এই যে দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য একটা দোলকের, এবং হলো জি হলো অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ হচ্ছে জি এর মানটা বের করতে বলছে, কার্যকরী দৈর্ঘ্য জানা আছে এবং তার কি দেওয়া আছে প্রতি সেকেন্ডে 2টি দোলন দেয়, তার মানে টি এর মানও দেওয়া নাই। কিসের মান দেওয়া আছে প্রতি সেকেন্ডে 2টি দোলন মানে কি, এফ এর মান দেওয়া আছে। দেখো কার্যকরী দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল 1 মিটার, কম্পাঙ্ক দেওয়া আছে কি এফ ইজ ইকুয়াল টু 2 আর্ড, তাহলে দোলনকাল কত, টি ইজ ইকুয়াল টু 1/f, 0.5 সেকেন্ড হলো তোমার 5 সেকেন্ড পর্যায়কাল। তাহলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা সূত্রতে একটু রিয়ানেন জানবো, রিফর্ম করলে আমাদের কি হয় টি ইজ ইকুয়াল টু 2π√L/g আছে, আমরা স্কয়ার করে দেবো, টি স্কয়ার ইজ ইকুয়াল 4π√L/g, এবং জি আর টি এর মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করলে জি ইজ ইকুয়াল টু 4π√L/t². তো এইগুলো বসাই দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, জি এর মান কত আসবে 4π√1/0.5 মিটার আর 5² কত আসে হিসাব করো দেখি। সমুদ্রের পানিতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হলো 1450 মিটার পার সেকেন্ড। সোনার কি জানো? আচ্ছা সোনারে শব্দ তরঙ্গ প্রেরণ ও গ্রহণের মধ্যবর্তী সময় হলো 0.69 সেকেন্ড, তাহলে সমুদ্রের গভীরতা কত হবে? দেখো এই যে 20 ডিগ্রি সেলসিয়াস আছে এটা কোনো ইয়া না, মানে অঙ্ক করার ক্ষেত্রে এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার কি এই যে 1450 মিটার সেকেন্ড আর 0.69 মিটার 0.69 সেকেন্ড, এই দুইটা জিনিস। তাহলে কি আমরা জানি কি
এই সূত্রটা কখনো করছো বের করছো তোমরা বইয়ে? তোমাদের করা নাই, কিন্তু তোমরা আমি ইয়া করছো। এটা হচ্ছে আগের বইয়ে ছিল হচ্ছে কুয়ার গভীরতা নির্ণয়ের সূত্র এটা। হ্যাঁ মানে কি একটা শব্দ আসলে হচ্ছে সোনারে তৈরি হওয়ার পরে সেটা হচ্ছে তোমার সমুদ্রের তলদেশে যায় আবার ফিরে আসে, তার মানে কি সে এইচ যে ইয়াটা গভীরতাটা তার দ্বিগুণ পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে এই সময়ে। ওই যে আমরা নদীর যে অঙ্কটা করলাম সিমিলার, ওইটাকে আমরা এই এই সূত্র দ্বারা করতে পারতাম। আমি দুইটা প্রসেস তোমাদের দিয়ে করব। হ্যাঁ পারতাম। এইচ ইজ ইকুয়াল টু বি টি বাই টু, তো বি 1450 মিটার পার সেকেন্ড, টি হলো 0.69 সেকেন্ড, তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1450 মিটার পার সেকেন্ড ইনটু 0.69 সেকেন্ড টু কত আসে? 500.25 মিটার। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কে আসো। দুইটি সুর চলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 হার্টজ এবং 384 হার্টজ বাড়তে সুর চলাকার দুইটি হতে সৃষ্ট শব্দের তরঙ্গে দৈর্ঘ্যের অনুপাত কত? দেখো বায়তে আমরা শব্দের বেগ জানি কি v = f ল্যামডা, তাহলে ল্যামডা সমান আমরা লিখতে পারি কি v/f। তাহলে এখানে আমাদের হচ্ছে বায়তে শব্দের বেগের পরিবর্তন হবে না, দুইটা ভিন্ন কম্পাঙ্কের জন্য পরিবর্তন হবে কি ল্যামডা আর f এর, মানে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে 128 হার্টজ কম্পাঙ্কের জন্য হচ্ছে আমাদের ল্যামডা 1 এর মান হবে v/f1, মানে হচ্ছে v/128। আর 384 হার্টজ কম্পাঙ্কের জন্য ল্যামডা 2 এর মান হবে হচ্ছে কত? ঠিক আছে, আচ্ছা এগুলাই ছিল অঙ্ক। এছাড়া এর বাইরে তোমাদের টপিকের বাইরে মানে কোন অঙ্ক আছে এই টপিক গুলার বাইরে? নাই।